স্কুলের শৌচালয়ের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হলো একাদশ শ্রেণীর এক ছাত্রের। গুরুতর আহত হয়েছেন আরও একজন একাদশ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাই স্কুলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে আহত 17 বছরের বাঙ্গিটোলা ফিল্ড এলাকার বাসিন্দা জিশান শেখ ও 17 বছরের জোত অনন্তপুর এলাকার বাসিন্দা জিশান মমিনকে উদ্ধার করে বাঙ্গিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থার অবনতি হওয়ায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিশান শেখকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নিহত ও আহত ছাত্রদের পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য এই ঘটনা ঘটেছে। জিশান শেখ আমার কাকার ছেলে, ওই ঠিক আজকে স্কুলে গিয়েছিল, রোজকার মতো আজকে স্কুলে গিয়েছিল, কিন্তু টিফিন টাইমে টিফিনের শেষে তার বাথরুম গিয়েছিল। বাথরুমে প্রাচীর এবং ছাদ পড়ে আমার কাকার ছেলেটা ওখান থেকে উদ্ধার করে বাঙ্গিটোলা হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে মালদা নিয়ে আসি রেফার দিয়ে। মালদাতে আসলে মৃত্যু বলে ঘোষণা করে। আহত আছে, আরেকজন আহত আছে, তাড়াহুড়ায় যে ওটা যে কে আছে, এটা ইমার্জেন্সি ছিল আমাদেরকে বাঙ্গিটোলা, যেটা আগে ছেড়েছে বলে আমরা এটা নিয়ে চলে এসেছি, ওটা ট্রিটমেন্ট চলছে। কোন স্কুলের ঘটনা এটা? বাঙ্গিটোলা হাই স্কুল। শিক্ষকেরা এসছে কি এখন আপনারা চাইছি যে এটার স্কুলের কি অবস্থা, যে পড়াশোনা করতে গিয়ে আমাদের ভাইকে হারাতে হলো আর কি, এটা ঠিক তদন্ত যাতে হয়, এরপর যেন না হয় যে কাউরি এরকম কিছু হয়, দেখা যাক এটা কি হয় আর কি। নাম কি ভাইয়ের? জিশান শেখ। বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।